ইউএই-এর বুকে আইপিএল 2020 তে সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথম 10টি ম্যাচের মধ্যে 7টিতে হেরে যেখানে একসময় প্লে-অফসের রেস থেকে সম্পূর্ণ বাইরে ছিল সেখানে আজ এই টিম বর্তমানে তার গত 4টি ম্যাচ লাগাতারভাবে দুর্ধর্ষভাবে জিতে ফাইনাল খেলার দৌড়ে এগিয়ে রয়েছে। হ্যাঁ ফ্রেন্ড, আজ এরই লক্ষ্যে ও ম্যাচ জিতে ফাইনালে যেতে আজ এই টিম মুখোমুখি হতে যাচ্ছে এই আইপিএল 2020-এর গত ম্যাচে ইনকনসিস্টেন্টভাবে পারফরম্যান্স করে আসা টিম দিল্লি ক্যাপিটালসের। তাই আমরা আজকের এই ভিডিওতে জেনে নিব আইপিএল 2020-এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচের দুটি টিম ম্যাচ জিতে ফাইনালে পৌঁছতে কোন দুটি শক্তিশালী প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামবে ও সর্বোপরি আজকের ম্যাচটি কোন টিম জিততে চলেছে। তো এই ম্যাচ সংক্রান্ত সমস্ত ডিটেলস, প্রেডিকশন, প্লেইং ইলেভেন জানার জন্য অবশ্যই দেখো পুরো ভিডিও। এবং তুমিও যদি এই ম্যাচের জন্য খুব এক্সাইটেড থাকো ও এই ম্যাচে তোমার ফেভারিট টিমের জয় দেখতে চাও তাহলে ভিডিওটিকে লাইক করার পাশাপাশি এখনই করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো প্রথমে ম্যাচ ডিটেলস ও পিচ রিপোর্টে কথা বললে আইপিএল 2020-এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি আজ খেলা হবে ভারতীয় সময় সন্ধ্যা 7:30 থেকে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে, যেখানে এ পর্যন্ত আইপিএল 2020-এর টোটাল 23টি ম্যাচ খেলা হয়েছে ও যেখানে টিমগুলি সর্বমোট 12 বার সব থেকে বেশিবার চেজ করে ম্যাচগুলি জিতেছে। অতএব বোঝাই যায় পিচে হালকা ঘাস থাকায় শুরুতে বল সুইং করলেও ধীরে ধীরে পিচ আরও স্লো হয়ে যায় ও ডিউ এসে যাওয়ায় দ্বিতীয় ইনিংসে বোলিং করতে কিছুটা অসুবিধা হয়। তাই দুটি টিমই চাইবে আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করতে ও মিনিমাম অপোজিশন টিমকে 150+ রানের মধ্যে আটকে দিতে, কেননা এই গ্রাউন্ডে এই স্কোর নিয়েও খুব সহজে ম্যাচ জেতা যায়। এখন এই ম্যাচের জন্য দিল্লি ক্যাপিটালসের প্লেইং ইলেভেনের কথা বললে এই ম্যাচে দিল্লির ব্যাটিং ডিপার্টমেন্টে দেখা যাবে নাম্বার ওয়ানে শিখর ধাওয়ান, আজিঙ্কে রাহানে, শ্রেয়স আইয়ার, ঋষভ পান্ত, সিমরন হেটমায়ার ও মার্কাস টনিস। হ্যাঁ ফ্রেন্ড, একটার পর একটা ম্যাচ জিতে আইপিএল 2020 শুরুটা এই টিম বেশ ভালোভাবে করলেও গত ম্যাচগুলিতে লাগাতারভাবে হেরে এই টিম এখন খুব সংকটের মধ্যে রয়েছে। আর যার পেছনে একটাই মাত্র কারণ যে এই টিমের ওপেনিং থেকে শুরু করে ফিনিশার পর্যন্ত কোনো ব্যাটসম্যানই এই মুহূর্তে ছন্দে নেই। কিন্তু আজকের এই মহামোকাবিলা ম্যাচে শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ারদের দায়িত্ব নিতে হবে ও ম্যাচ জিততে মিনিমাম স্কোর বোর্ডে 150+ রান লাগাতে হবে। আর এই ম্যাচে দিল্লির বোলিং ইউনিটে দেখা যাবে নাম্বার 9-এ অক্ষর প্যাটেল, রবি অশ্বিন, কাগিসোর আবাডা, আনরিত নর্তজে ও হার্ষল প্যাটেলকে। হ্যাঁ ফ্রেন্ড, পুরো টুর্নামেন্ট জুড়ে দিল্লির এই বোলিং ইউনিট সবাইকে পারফরম্যান্স দিয়ে খুব প্রভাবিত করেছে। তাই আমরা আশা রাখবো আজও অপোজিশন টিমে থাকা ওয়ার্নার, সাহাদের বিরুদ্ধে এই বোলিং ইউনিট কামাল করবে। এবার এই ম্যাচে হায়দ্রাবাদের ব্যাটিং ডিপার্টমেন্টে দেখা যাবে নাম্বার 1-এ ডেভিড ওয়ার্নার, ঋদ্ধিমান সাহা, মনীষ পান্ডে, কেন উইলিয়ামসন, রিয়ান পরাক ও আব্দুল সামাদ। হ্যাঁ ফ্রেন্ড, গত ম্যাচে ঋদ্ধিমান সাহা দলে না থাকায় ব্যাটিং ডিপার্টমেন্ট একটু স্ট্রাগল করলেও যবে থেকেই সাহা এসআরএইচ দলে ওপেনিং করছে তবে থেকেই টিম ভালো তো পারফরমেন্স করছেই আর সবকটা ম্যাচও জিতেছে। তাই আজও ম্যাচ জিততে হলে এই ব্যাটিং ডিপার্টমেন্টকে দিল্লির ধুরন্ধর বোলিংয়ের সামনে ভালো খেলতে হবে। আর এই ম্যাচে হায়দ্রাবাদের বোলিং ডিপার্টমেন্টে দেখা যাবে নাম্বার 9-এ জেমস হোল্ডার, নাম্বার 10-এ রাশিদ খান, শাহবাজ নাদিম, সন্দীপ শর্মা ও টি নটরাজন। হ্যাঁ ফ্রেন্ড, আইপিএল 2020-তে হায়দ্রাবাদ টিমের এই অসাধারণ পারফরমেন্সের পেছনে সমস্ত শ্রেয় যায় তাদের এই বোলিং ইউনিটের ওপর। তাই আজকেও যদি হায়দ্রাবাদ টিমকে ম্যাচ জিততে হয় তাহলে আজ এই টিমকে দিল্লি ব্যাটসম্যানদের 130+ রানের মধ্যে আটকে দিতে হবে। আর এখন এই ম্যাচে কে জিতবে সে কথা বললে আইপিএল 2020-তে তো হায়দ্রাবাদ দিল্লিকে আগের দুটি ম্যাচে হারিয়েছিলই, আর এ পর্যন্ত আইপিএল ইতিহাসে শুধুমাত্র একটি ম্যাচ ছাড়া দিল্লি ক্যাপিটালস প্লে অফসের একটাও ম্যাচও জিততে পারেনি। তাই আজকের ম্যাচ নিশ্চিতরূপে সানরাইজার্স হায়দ্রাবাদই জিততে চলেছে। তো আজকের ভিডিও এটুকুনি, ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট এবং আরও এইভাবে আইপিএল ও ক্রিকেট সংক্রান্ত সমস্ত রকমের আপডেট ও ভিডিও পেতে এখনই করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।